অ্যারেস্ট মানে? না না মা, তুমি কোন মহিলাকে অ্যারেস্ট করার কথা বলছো? তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস্টার মিত্র, উনি আপনার মেয়ে সৌমিল মিত্রর কথাই বলছেন, কারণ আপনার মেয়ে সুকান্তবাবুর সাথে হাত মিলিয়ে সর্বমঙ্গলার খাবারে বিষ মিশিয়ে তাকে খুন করতে চেয়েছিল। খুবই কড়া বিষ খাওয়ানো হয়েছিল সর্বমঙ্গলা দেবীকে, তাতে উনি কিন্তু মরে গেলেও যেতে পারতেন, বলতে পারেন প্রায় মৃত্যু মুখ থেকে উনি ফিরে এসেছেন। তাই অ্যাটেম্প টু মার্ডার কেসে আমরা আপনার মেয়েকে অ্যারেস্ট করতে এসেছি। দারুণ দারুণ, মানে অসাধারণ। আমাকে একটা কথা আপনারা প্লিজ কেউ বলতে পারবেন যে স্ক্রিপ্টটা ঠিক কে লিখেছে, মানে গল্পটা কার সাজানো? দুমদাম করে মুখের কথায় এসে আপনারা আমাকে অ্যারেস্ট করতে চলে এলেন, অদ্ভুত তো! মানে কোনো প্রমাণ নেই, কিছু নেই, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাকে অ্যারেস্ট করবেন, অসাধারণ। তা একটা কথা বলুন তো, কার মুখের কথায় আমাকে এখানে অ্যারেস্ট করতে চলে এলেন? দেখুন মিস মিত্র, দেখছি তো, আমি সবটাই দেখতে পাচ্ছি। এটাও দেখতে পাচ্ছি যে আপনারা একেবারে কোর্টের রায় নিয়ে এখানে চলে এসেছেন আমাকে অ্যারেস্ট করতে। আপনাদের অভিযোগের জাস্ট কোনো ভিত্তিই নেই অফিসার, রেডি কিউ জাস। এই ভিখিরি মেয়েটা, এই মেয়েটাকে আমি খুন করতে চাইবো কেন? কি প্রমাণ আছে আপনাদের কাছে? না না প্লিজ বলুন, মানে ওরা বললো আর আপনারা চলে এলেন আমাকে অ্যারেস্ট করতে। আচ্ছা আপনারা যখন আমাকে অ্যারেস্ট করবেন তার মানে আমাকে তো কোর্টে তুলতে হবে, তা কি প্রমাণ আছে আমাকে কোর্টে তোলার জন্য? অপদার্থ সুকান্ত পাকড়াশি, ওর কথায় কোর্ট আমাকে শাস্তি দেবে? সিরিয়াসলি? ওকে ফাইন, আমি আমার লয়ারকে ফোন করছি। দাঁড়াও সৌমিলি দিদি, আগে পুরো কথাটা একটু ধৈর্য ধরে শোনো। তুমি ভাবলে কি করে যে ওনারা কোনো রকম প্রমাণ ছাড়াই তোমাকে অ্যারেস্ট করতে এসেছেন? আর তাছাড়া কোনো প্রমাণ ছাড়া যে তোমাকে অ্যারেস্ট করা যাবে না সেটা একটা বাচ্চা ছেলেও জানে, কারণ তুমি তো ডালে ডালে চলো। তবে একটা কথা এখন থেকে তুমিও জেনে রাখো সৌমিলি দিদি, তুমি যেমন ডালে ডালে চলো তেমন কিন্তু পাতায় পাতায় চলার লোকেরও অভাব নেই। নাকি তুমি ভাবতেই পারো না যে তুমি ডালে ডালে চলো বলে কেউ পাতায় পাতায় চলতে পারে? সর্বমঙ্গলা কি বলতে চাইছো তুমি? আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। ও বলতে চাইছে তুমি যখন ডালে ডালে চলছিলে তখন কেউ একজন পাতায় পাতায় থেকে তোমাকে লক্ষ্য করছিল, যেমন সুকান্তদা, মেজ বৌদি, এরা যে তোমার বদবুদ্ধির সাকরেদ সেটা কিন্তু এখন আমরা সবাই জেনে গেছি। কি বলছো তুমি? ট্রাস্ট মি, আমি আমি এরকম কিছু করিনি। তাই নাকি? মেজ বৌদিকে দিয়ে তুমি সর্বমঙ্গলাকে বাড়িতে আটকে রাখার চেষ্টা করেছিলে যাতে সর্বমঙ্গলা বাইরে ব্যবসাটা না করতে পারে, আর তাই জন্যই মেজ বৌদি সিঁড়ির সামনে সাবান জল ফেলে নিজে চিৎপটাং হয়ে পড়লেন এবং সর্বমঙ্গলাকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ, আবার নিজেই সাপের ভয়ে লাফিয়ে উঠল। তুমি যদি এখন স্বীকার না করো তাহলে আমরা এক্ষুনি মেজ বৌদিকে এখানে এনে সকলের সামনে সবটা স্বীকার করাবো। শোনো, তোমাদের এই সমস্ত মন গড়া গল্পে না আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমি আমার উকিলের সাথে কথা বলবো, যা বলার উনি তোমাদের বলে দেবে। প্লিজ, আমি উকিলকে ফোন করছি। এক মিনিট। এক মিনিট মিস মিত্র, দেখুন এখনই আপনি এখান থেকে নিজে বাইরে কাউকে ফোন করতে পারেন না, কারণ এই মুহূর্তে আপনি আমাদের নজরবন্দি। I just don't care, officer. You should care. আপনি এই কেসের সাথে জড়িত, আর আপনি বলেছিলেন সুকান্তবাবুকে খাবারের সাথে বিষ মেশাতে। আপনি ধরা পড়ার ভয়ে নিজে পাল্টিও খেয়েছিলেন, আর তারপর থেকে সুকান্তবাবুকে সাপোর্টও করতে চাননি। আপনি চেয়েছিলেন সবটা দায় যেন সুকান্তবাবুর ঘাড়ে এসে পড়ে। আপনি তো নিজে অস্বীকার করার প্ল্যানিংও করে ফেলেছিলেন। অফিসার,
আপনি কিন্তু এইভাবে আমার সাথে কিছুতেই কথা বলতে পারেন না। আপনি কি জানেন আমি আপনার এগেইনস্টে মানহানি মামলা করতে পারি, কেস করব আপনার নামে। আমি আগে তুমি নিজে যে কেসটায় ফেসে গেছো সেখান থেকে তো বেরো। তুমি যে সুকান্ত দাকে দিয়ে এই সব কাজ করিয়েছো তার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে, তোমার বলা সব কথার ভিডিও রেকর্ডিং। ভিডিও রেকর্ডিং মানে? আঙ্কেল, আপনার মেয়ে নিজেকে অতি চালাক ভাবে, কিন্তু একটা প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি, আর আপনার মেয়ের সাথেও ঠিক তাই হয়েছে। অল্প বয়সে পেকে গেলে যা হয় আর কি। অনিষ্টা, তুমি কিন্তু এইভাবে আমাকে হিউমিলিয়েট কিছুতেই করতে পারো না। হিউমিলিয়েশনে তুমি কি দেখেছো সৌমিলি? তুমি যা করেছো তাতে তোমার সাথে আরো বাড়াবাড়ি কিছু করা উচিত ছিল। নিজেকে আর কোনোভাবেই বেশি চালাক মনে করো না সৌমিলি দিদি। সুকান্তদা বুঝতে পেরেছিলেন যে পরে তুমি বিপদে পড়ে ওনাকে ফাঁসিয়ে দিয়ে নিজে পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে, আর তুমি করেছো তাই। তাই শেষ দিন তোমার সাথে কথা বলার সময় সুকান্তদা লুকিয়ে লুকিয়ে সবটা ভিডিও রেকর্ড করে নিয়েছিলেন। কখনো বাপ কেউ ছাড়ে না। না না, ইম্পসিবল, এটা হতে পারে না। আঙ্কেল, আপনি এখনো বিশ্বাস করতে পারছেন না আপনার মেয়েকে আপনি এত বিশ্বাস করেন, এতটা? ঠিক আছে, তাহলে সবকিছু আপনি নিজের চোখেই দেখুন। অফিসার, প্লিজ। তাহলে তো এবার দেখাতেই হবে যে কি প্রমাণ আমরা নিয়ে এসেছি। বাবা, আমি তো তোমার ওই কাজ করছিলাম, এখন তুমি আমাকে দূরে ঠেলে ফেলে দিচ্ছ। শোনো সৌমিলি, একটা কথা বলে দিচ্ছি, কানটালে কিন্তু মাথা আসে। এই, তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? কি ভেবেছো তোমার কথা নিয়ে ভয় পাই? একটা কথা কান খুলে শুনে নাও, আমার কথা কোনো রকম ভাবে যদি পুলিশের সামনে উঠেছে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। দেখো, সিরিয়াসলি বলছি, জাস্ট কেউ খারাপ হবে না। সৌমিলি, সৌমিলি, টাকা নিয়ে কাজ করছো, মুখটা বন্ধ রাখো। হ্যাঁ, আর সমস্ত দায়ভারটা কিন্তু তোমার। কোনোভাবে যদি পুলিশের সামনে তুমি ফেসে যাও মানে এটা প্রুফ হয়ে যায় যে ইয়েস, দোষটা তুমি করেছো। চুপচাপ নিজের মুখটা বন্ধ করে নিজের দোষটা স্বীকার করে নেবে। দেখার পরেও তোমার এত তেজ কিসের বুঝতে পারছি না তো। ওটা কোর্টে পেশ করলে না তোমার কোনো নামি দামি উকিলও তোমাকে বাঁচাতে পারবে না। অন্তত দু তিন বছর তো তোমার সংশোধনাগারে কাটাতেই হবে, শাস্তি তোমায় পেতেই হবে। শোনো সৌমিলি দিদি, আমি একজন মেয়ে, তাই আর একটা মেয়ের মনের কথা আমি বুঝি। তুমি হয়তো অনিশবাবুকে ভালোবাসো, ওনাকে নিজের জীবনে পেতে চাও, কিন্তু কখনো কি একবারও ভেবে দেখেছো উনি তোমাকে নিজের জীবনে পেতে চান কিনা, ভালোবাসেন কিনা? ভালোবাসা কখনো একতরফা হয় না সৌমিলি দিদি,
কখনো হয় না। আমি চিনিয়ে নেওয়ায় বিশ্বাস করি সর্বমঙ্গলা, যেটা আমার হয় না সেটা আমি চিনিয়ে নিই। জানি তো, তা না হলে কি আর যাকে ভালোবাসো তাকে মিথ্যে কন্ট্রাক্টের জালে ফাঁসিয়ে দাও। আর তাতেও তোমার স্বাদ মিটলো না, শেষ পর্যন্ত আমাকে বিষ খাইয়ে একেবারেই মেরে ফেলতে চাইলে। বেশ করেছি, তোমায় মারতে চেয়েছিল বেশ করেছি। এই শোনো, কি দাম আছে তোমার, কার কাছে কি দাম আছে? তোমার মতো ভিকিরি ছোট লোক মেয়ের মরে যাওয়াতে না কারোর কিচ্ছু এসে যায় না, জাস্ট কিচ্ছু এসে যায় না। যায় আসবে, আমার বাবা মায়ের যায় আসবে, আমার ভাই বোনের যায় আসবে। আরে শোনা, এই দুনিয়ায় কে বাঁচবে কে মরবে সেটা ঠিক করা তুমি কে? হতে পারে আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি, কিন্তু আমি সততার সাথে বড় হয়েছি, লড়াই করে বড় হয়েছি। অবশ্য আমার সততা আর আমার লড়াইয়ের কথা তুমি কি বুঝবে? আর কি বলতো, আমি তোমার মতো অসৎ মানুষ না হতে পারি, বোকা নই, আমি আমার পরিবারকে ভালোবাসি। আজ আমার কিছু হয়ে গেলে আমার পরিবারটা ভেসে যেত, তাই আমার পরিবারের দিকে তাকিয়ে আমার নিজের কাছে আমার জীবনের মূল্য অনেক বেশি। তাই আমাকে খুন করতে চাওয়ার দায়ে তোমাকে শাস্তি আজ পেতেই হবে, পেতেই হবে। অফিসার, এবার বোধহয় আপনারা আপনারা সমস্ত প্রমাণ পেয়ে গেছেন, এবার আপনারা এনাকে অ্যারেস্ট করতে পারেন। খুব সাহস হয়েছে না তোমার, আমায় তুমি জেলে দেবে, আমায় শাস্তি দেবে? শোনো সর্বম, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি আজকে, খুব তাড়াতাড়ি আমি জেল থেকে বেরিয়ে আসবো, কারণ আমার কাছে টাকা আছে, অনেক টাকা। আর ইউ নো, যার টাকা থাকে সে সব কিছু করতে পারে। চুপ কর, চুপ কর মম, এই সমস্ত কথা বলে আর নিজের বিপদটা বাড়াস, প্লিজ। ও যা শাট আপ, একদম আমার কথার মাঝখানে কথা বলবে না, জাস্ট চুপ করে থাকবে নালে এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ সর্বমঙ্গলা, তোমায় যেটা বলছি, তুমি কি ভেবেছ আমি জেলে থাকবো আর তুমি সুখে শান্তিতে ঘর বার করবে সেটা আমি হতে দেবো? জাস্ট কিছুতেই না। তুমি আজ থেকে জাস্ট কাউন্টডাউন শুরু করো, কবে আমি জেল থেকে বেরোবো, কারণ আমি জেল থেকে বেরোনো মানে তো তোমার লাইফটাকে জাস্ট আমি শেষ করে দেবো, জাস্ট দুর্বিষহ করে দেবো, নরক যন্ত্রণা দেবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি চাইলেই জেলে বসে তোমার জীবনটাকে জাস্ট একেবারে স্পয়েল করে দিতে পারি, জাস্ট শেষ করে দিতে পারি। না পারেন না, আর আপনার তো খুব সাহস, আপনি আমাদের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছেন। বেশ করেছি, আপনাদের যা করার আপনারা করে নিন, যান যান যান, করুন করুন, আমি বলছি যান করুন। এটা তুই কি করলি মম, কেন করলি, কেন? তুই জানিস না আমি পুরো একা হয়ে যাব, আমি এখন কি করি বল? প্লিজ প্লিজ প্লিজ, প্যান প্যান করুন না, একদম কানের সামনে প্যান প্যান করুন না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমার এখন অনেক কাজ আছে, দেখো দেশের বড় বড় উকিল ব্যারিস্টার তাদের সাথে তো তোমাকে এখন কথা বলতে হবে না, আমার জন্য তুমি ওদেরকে ওদের কাছে টাকা জাস্ট জলের মতো ঘোরাও, বোঝার চেষ্টা করো। তুমি ওদেরকে জাস্ট এটাই বলবে যে এটা প্রমাণ করতে হবে যে আমার মাথার গণ্ডগোল হয়ে গেছে, সেই জন্য এই সমস্ত জিনিসগুলো আমি করে ফেলেছি, কজ আম মেন্টালি সিক, ইউ নো, ইউ আন্ডারস্ট্যান্ড না? হ্যাঁ, কি বলছেন কি, আপনি একজন খুনের আসামি, আমাদের সামনে দাঁড়িয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। আমি কি পারি আর না পারি সেটা এই কাঞ্জিলাল ফ্যামিলি আর সরণমঙ্গলা তোমায় খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। আর এই যে অপদার্থ সুকান্ত পাকরাশি, এবার তুমি ভাবো তোমার কি হবে, তোমার জীবনটা আমি জাস্ট নরকের কিটের মতো করে দিলব, ট্রাস্ট মি। জব বাবা, আমি আবার কি করলাম, তুমি আমাকে বললে ফাঁসিয়ে দেবে, তাই তো আমি ফাঁসিয়ে দেওয়া কাকে বলে, এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে চিচু।
নিয়ে যাও একে। চলুন চলুন। সরি কাকা বাবু, আপনি পারলে আমাদের ক্ষমা করবেন। আমরা আপনাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করুন। আসলে আমিও তো বাবার মেয়ে, তাই বাবাদের কষ্টটা আমি বুঝি। কিন্তু কি করব বলুন তো, আপনার মেয়ে এতটাই খারাপ হয়ে গেছে যে তাকে সভ্য সমাজে ছেড়ে রাখা যায় না। আজও আমাকে খুন করতে চেয়েছে, কাল হয়তো অন্য কাউকে খুন করতে চাইবে, কারোর আরো বড় কোনো ক্ষতি করতে চাইবে। সেটা নিশ্চয়ই আপনি চান না। না মা, আমি কি সেটা চাইতে পারি? আমি একেবারেই চাই না। শৌমিল দিদিকে সংশোধনাগারে যেতে দিন, সংশোধিত হয়ে আসতে দিন, দেখবেন ও ভালো হয়ে ফিরে আসবে। আমরা আসছি কাকা বাবু, ভালো থাকবেন। চলুন মনীষ বাবু। সেটা তো কোর্টের জজ সাহেব ঠিক করবেন, আমাদের তো আমাদের ডিউটি পালন করতে হবে। অফিসার, বলছিলাম যে দেখবেন সুকান্ত দার যেন কোনো অসুবিধা না হয়। স্যার, আমি কি একবারের জন্য একটু বাড়ি যেতে পারবো না? অনিশ, সর্বমঙ্গলা, একবার স্যারকে রিকোয়েস্ট করো না, পাঁচ মিনিটের জন্য আমায় বাড়িতে যেতে দিক। একবার একবার দেখা করতে পারবো না শ্রেয়ার সঙ্গে যাওয়ার আগে? একবার কথা বলে একটু সরি চাইতে পারবো না, ক্ষমা চাইতে পারবো না ওর কাছে? সুকান্ত দা, দেখো অফিসার তো তোমাকে ছাড়বে না। আমরা জামিনের একটা আবেদন করছি, যতক্ষণ না সেটা হয় তোমাকে লকআপেই থাকতে হবে। তুমি কেঁদো না সুকান্ত দা, আমি দিদিভাইকে থানায় নিয়ে আসবো তোমার সাথে দেখা করানোর জন্য। ও তো আমাকে এমনিতেই বিশ্বাস করেন, এইসব শোনার পর হয়তো ঘেন্না করে। সুকান্ত দা, তোমায় যাতে কেউ ঘেন্না না করে তার একটা ব্যবস্থা করব। হ্যাঁ সুকান্ত দা, এই বাড়ির কেউ, এই পরিবারের কেউ আপনাকে ঘেন্না করবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমার যদি শাস্তি হয়? শাস্তি হলেও ঘেন্না করবে না। আপনি শাস্তি পেয়ে নিজেকে শুধরে নেবেন, শাস্তির আগুনে পড়ে আপনি একজন শুদ্ধ খাঁটি মানুষ হিসেবে ফিরে আসবেন আমাদের কাছে। এই কাঞ্জিলাল পরিবারের মানুষজন সবাই খুব ভালো, আপনিও ভালো মানুষ হয়ে ফিরে এসে এই পরিবারের ভালো স্রোতে মিশে যাবেন। ঠিক আছে, চল। দরজা খোলো।
চলুন, এবার বাড়ি চলুন। এবার মেজ বৌদির পালা, বাড়ির সবার সামনে মেজ বৌদির মুখোশটা এবার টেনে খুলে ফেলতে হবে। না,